ओम श्री गुरुजय। आज के आलोचनार विषय श्रेष्ठ योगी हवार उपाय, जोग अर्थे जुक्त हवा बा मिलन। आध्यात्मिक मते जोग जुक्त हवार अर्थ परम ब्रह्म के जाना बा तार साथे जीवात्मार मिलन हवा। तखने मने प्रश्न आसे ब्रह्म की ता जानार उपाय बा कि। ब्रह्म के जानार उपाय हच्छे ब्रह्मचर्य पालन। ब्रह्मचर्य पालन द्वारा एक जन ब्रह्मचारी हन, तिनी ब्रह्मेर पथे विचरण करे से ब्रह्म के जानार पथे क्रमागत एगिए जान। ब्रह्मचर्य पालन द्वारा तार मध्य विशेष गुणावली देखा जाए, तार मध्य सात्विक गुणगुलो फुटे उठते थाके एवं तार आधार तैरी है ब्रह्म के जानार जन्य। जेमन उदाहरणस्वरूप बला जाए, आगेकार दिन अनेकेर बाड़ीते एंटेना थाकतो, टीवीर एंटेना। एंटेना जदि ठीक मतो बसानो ना हतो ताहले छवि किन्तु परिष्कार हतो ना। ठीक सेई रकम ब्रह्मचर्य द्वारा आमादेरके एतो सुंदर रिसिवार तैरी करते हबे, निजेदेर मध्ये आधार तैरी करते हबे, जाते सठिकभावे परिष्कारभावे आमरा ब्रह्मके जानते पारि। एजन्य एई भारतवर्षे प्रथम जीवनेई ब्रह्मचर्य पालनेर निर्देश छिलो, सकलकेई एई ब्रह्मचर्य पालन करते हतो। एकजन नारी जखन ब्रह्मचर्य पालन करेन तखन ताके आमरा बोली ब्रह्मचारिणी। पुरुष होक बा नारी, सकलकेई ब्रह्मचर्य पालन अवश्य कर्तव्य। ब्रह्मचर्य द्वारा शरीर सुस्थ है, मनेर मध्ये बल आसे। जेमन आपनारा देखबेन जंगलेर सिंह, ताके सकले भय करे, एर कारण कि तिनी 12 बछरे एकबार रमण करेन, এইজন্য তার অত শক্তি, তার গর্জনে অত আওয়াজ। ভারতীয় ঋষিগণ পশু পাখি এবং প্রকৃতি থেকে সমস্ত শিক্ষা গ্রহণ করতেন। আর বর্তমানে আমরা যত সভ্য হচ্ছি তত আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। ব্রহ্মচর্য পালন তো দূরের কথা, এমনকি এইসব কথা বললে লোকে আজকাল হাসি ঠাট্টা করেন। কিন্তু যারা ধর্মপথে আছেন তারা জানেন এর গুরুত্ব কতটা। সাধনার পথে নয় রকম বাধা কিন্তু প্রধান। এর মধ্যে প্রথম বাধা হলো ব্যাধি। আজকাল শিশুকাল থেকেই সকলের ব্যাধি লেগে আছে, কিছু রোগ বাবা মার থেকে আসে। অর্থাৎ আমরা কতটা অসচেতনভাবে বিবাহ করি, যার ফলে আমাদের বিভিন্ন রোগ বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। আর সেই জন্যই আমাদের ঋষিগণ সমাজের সব প্রথাকেই সুন্দরভাবে সাজিয়েছিলেন আধ্যাত্মিক পথে এগোনোর জন্য। গোত্র প্রথা, বর্ণ প্রথা বিভিন্নভাবে সুন্দরভাবে ভাগ করা ছিল, কিন্তু তার বর্তমানে কোনো গুরুত্ব নেই বললেই চলে। যে কোনো ব্যাধি রোগ বিসুখ থেকে রক্ষা পেতে প্রথমেই শিশুদের পাঠানো হতো গুরুগৃহে ব্রহ্মচর্য পালনের জন্য। প্রথমেই সাধকের প্রয়োজন ব্রহ্মচর্য পালন। সেখান থেকে তারা মানুষ হয়ে আসতো, তারপরে সংসার জীবন করত। আগে মানুষ না হয়ে সংসারে ঢোকা সবথেকে বিপজ্জনক। পশুসুলভ মানসিকতা নিয়ে যারা সংসারে থাকেন তারাই সংসারের বেশি ক্ষতি করেন, এবং তাদের থেকে যে সন্তানাদি আসে তারাও দেখা যায় সমাজের ক্ষতি সাধন করছেন। এর জন্যই বর্তমানে সৎ গ্রন্থ পাঠ, সৎ আলোচনা গুরুত্বপূর্ণ। আর আমাদের এই চ্যানেলের এই প্রচেষ্টাই থাকে যে আপনাদের মাঝে বিভিন্ন মহাপুরুষদের কথা তুলে ধরা। আমি নিজে কোনো শাস্ত্রজ্ঞানী নই, কিন্তু আমি এইটুকু উপলব্ধি করেছি যে এই সকল সদ আলোচনা এবং সদগ্রন্থ পাঠ দ্বারা আমার জীবনের পরিবর্তন হয়েছে। সুতরাং আমি জানি আরও দুজন মানুষের জীবনও পরিবর্তন হতে পারে। যদি আমার হয়ে থাকে তাহলে অন্য কারোর কেন নয়। শ্রী ভগবান গীতায় বলেছেন, তপস্বী জ্ঞানী ও কর্মীর থেকেও যোগী শ্রেষ্ঠ, কারণ তপস্বীর ও জ্ঞানীর অহংকার থাকে। তপস্বী তপস্যার অহংকারে আটকে যান, ফলে তার আর মনের উপরে ওঠা হয় না। জ্ঞানীও জ্ঞানের অহংকারের জন্য মায়ার জগতে আবর্তিত হতে থাকেন। সকামকর্মীও রজগুণের বশীভূত হয়ে বারবার ঘুরতে থাকেন এই সংসার চক্রে, কিন্তু যোগী তাদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ তিনি তার গুরুদেবের শ্রীচরণে নিজেকে নিবেদিত প্রাণ রেখে কর্তব্য বুদ্ধিতে তার গুরুদেবের আদিষ্ট কর্ম করে যান। তিনি সবসময় নিজেকে নত রাখেন, কারো দোষ দেখেন না, অহংকার বা অভিমান তার মধ্যে থাকে না। শ্রী ভগবান তথা গুরুদেব তাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থাতেই তিনি শান্ত থাকেন। ইহেন যোগীদের মধ্যে যিনি শ্রী ভগবানের প্রতি নিবেদিত প্রাণ হয়ে নিরন্তর তার ভজনা করেন তিনি শ্রেষ্ঠ যোগী। শ্রী ভগবানের ভজনে ভক্তি থাকলে সাধনার পথ আনন্দময় থাকে।
না হলে লেবু যেমন বেশি কচলালে তেতো হয়, সেই রকমই অতিরিক্ত জ্ঞানের কচকচনেতে সাধনা নিরস হয়ে পড়ে, আর সাধনা নিরস হলে তার থেকে বিচ্যুতির ভয় আসে। কিন্তু ইষ্ট ও গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে তা হয় না। তাই যে যোগীরা হৃদি মন্দিরে ইষ্ট গুরুকে নিত্য স্মরণ করেন, তারাও প্রেমস্বরূপ হয়ে সবসময় যোগীর সঙ্গে থাকেন, ফলে সবসময় যোগীর অন্তরে থাকে জগৎ ও জীবের প্রতি প্রেম। শুধু তাই নয়, তার অন্তরের প্রশান্তি বা প্রেমের প্রতিফলন তিনি বাইরেও সর্বত্র দেখেন, আর সর্বত্রই সকল কথায় তিনি পান প্রেমেরই অনুরণন। অতএব তিনি সেই দিব্য প্রেমের চিন্তনেই ডুবে থাকেন, ফলে তিনি যেমন নিজেও উদ্ধার হয়ে যান তেমনি অন্যকে উদ্ধার করেন। আমাদের চলতে হবে বিজ্ঞানের পথে। জ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে সামান্য পার্থক্য আছে। গুরুর উপদেশ শুনে, বই পড়ে বা এরকম আলোচনা, সৎ আলোচনা শুনে যা জানা যায় সেটা হলো জ্ঞান। আর যে জ্ঞান নিজের সাধনা জপতপের মাধ্যমে অনুভব করা যায় তা হলো বিজ্ঞান। তাই আমাদের বিজ্ঞানের পথে চলতে হবে। বই পড়ে সাধুসন্তদের মুখের কথা শুনে আমরা জ্ঞান লাভ করি ঠিকই, কিন্তু আমাদের উচিত নিজের সাধনা দ্বারা শ্রী ভগবানকে অনুভব করা, প্রত্যক্ষ করা, আর এটাই হলো প্রকৃত বিজ্ঞান। প্রথমত, শাস্ত্র নিজে পড়ে বোঝা সহজ বিষয় নয়। শাস্ত্রকে সঠিকভাবে বুঝতে হলে নিজের প্রত্যক্ষ জ্ঞান চাই, আর সেই জ্ঞান অর্জনের জন্যই আমাদের ব্রহ্মচর্য পালন কর্তব্য। আমরা বিভিন্ন শাস্ত্র পড়ি, তার ব্যাখ্যা পড়ি, সেই ব্যাখ্যা কেউ না কেউ করেছেন। আমাদের উচিত সেই ব্যাখ্যাগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা, কারণ সেই ব্যাখ্যাগুলো কে করছেন এটা গুরুত্বপূর্ণ, তিনি কতটা উপলব্ধি করেছেন, না হলে আমরা ভুল জিনিসকে বিশ্বাস করে বসব। এই প্রসঙ্গে একটা কথা বলি, ফেসবুকে অনেক ধর্মীয় গ্রুপ আছে, এছাড়াও বিভিন্ন গ্রুপ আছে। সেখানে বেশিরভাগ সময় আমি দেখি বিভিন্ন মানুষ শাস্ত্রের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন, তার অর্থ ব্যাখ্যা করেন, খুবই ভালো কথা। কিন্তু যখনই কমেন্ট সেকশনে আসি তখনই দেখি মানুষ নিজেদের মধ্যে তুমুল ঝগড়া করছেন। সবাই বলতে চাইছেন আমি ঠিক আপনি ভুল, বা আপনি ঠিক আমি ভুল, এরকম যে যত শাস্ত্র পড়েছেন সে তত তর্ক আনছেন। তর্ক করা খুবই ভালো, কিন্তু বেশিরভাগই দেখা যায় তাদের উপলব্ধিকৃত কোনো কথা নয়, সবই বই পড়া কথা, অর্থাৎ বিশ্বাসের উপর। একজন প্রশ্ন করেছিলেন যে স্পিরিট অ্যান্ড সৌলের মধ্যে পার্থক্য কী। তার একটি বাচ্চা জিজ্ঞেস করেছে যে স্পিরিট এবং সৌলের মধ্যে পার্থক্য কী। তখন অনেকেই দেখলাম কমেন্ট করেছেন একে আত্মা বলে, এটা মানে সৌল, দেহের মধ্যে যখন থাকে তখন সৌল, বেরিয়ে গেলে স্পিরিট। আবার কেউ বলেছেন এইসব মিথ্যে কথা, বিজ্ঞান শেখান, কোনো আত্মা বলে কিছু নেই। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত, আবার তাদের নিজেদের মধ্যেই ঝগড়া চলছে। আমি ওই পোস্টটিতে একটি কমেন্ট করি, আমি ওনাকে বলেছি যে আপনার সন্তান হোক বা কোনো শিশু হোক, যখন এমন কোনো প্রশ্ন করবে যেটা সম্পর্কে আপনি জানেন না, তাকে খুব সহজে বলবেন যে আমি জানি না, এইটুকুই বলবেন। কারণ আপনি যদি তার মধ্যে কোনো বিশ্বাস ঢুকিয়ে দেন, সে কিন্তু আর জানার চেষ্টা হয়তো করবে না। সুতরাং কোনো শিশুর মধ্যে কোনো বিশ্বাস না ঢোকানোই ভালো, আবার কোনো অবিশ্বাসও করুক এরকমও নয়। তাকে বলতে হবে তুমি খুঁজে দেখো, জেনে দেখো, জানার রাস্তাটা আপনি দেখিয়ে দিতে পারেন। যেমন ব্রহ্মচর্য পালন দ্বারা আমরা ব্রহ্মকে জানতে পারি, এটা আমাদের সাধুগুরু বৈষ্ণবগণ বলে গেছেন, কিন্তু এটা কি সত্য? পালন করেই দেখা যাক, এতে তো কোনো ক্ষতি নেই। সুতরাং শিশুকে কোনো বিশ্বাস ধরিয়ে না দিয়ে তাকে একটা পথ দেখিয়ে দিতে পারেন। আর যদি আপনি পথ সম্পর্কেও অবগত না থাকেন, তাহলে যারা জানেন তাদের কাছ থেকে পথ জেনে নিতে হয়। এই পথের পথিক না হলে যুক্তিতর্ক দ্বারা কোনো দিন ঈশ্বরকে জানা সম্ভব হয়নি, জানা যাবেও না। উল্টে জ্ঞানের দ্বারা দেখা গেছে লোকের অহংকারই বৃদ্ধি পেয়েছে, যার ফলে সে ভেবেছে সে নিজে অনেক কিছু জানে, কিন্তু আদতে তার কোনো উপলব্ধিই নেই। আমরা পাতঞ্জলে পাই, পাতঞ্জলে বলা আছে কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগো ব্রহ্মচর্যম প্রচক্ষতে। অর্থাৎ কর্ম মন ও বাক্য দ্বারা সকল অবস্থায় সর্বদা মৈথুন ইচ্ছা ত্যাগ করাকে ব্রহ্মচর্য বলে। বীর্য ধারণেই ব্রহ্মচর্য লাভ হয়ে থাকে, মৈথুন ইচ্ছা পরিত্যাগ করলেই বীর্য ধারণ সম্ভব। যারা ব্রহ্মচারী তারা অষ্টাঙ্গ মৈথুনও পরিত্যাগ করবে, যেমন শ্রবণম কৃত্যনম কেলিহি প্রেক্ষণম গুজ্জভাষণম শরণম প্রেমালিঙ্গনম ক্রিয়া নিষ্পত্তিরেবচ।
স্ত্রীলোকদের আকৃতি সম্বন্ধে শ্রবণ, তাদের গুণকীর্তন, তাদের সঙ্গে খেলা, তাদের প্রতি প্রকৃষ্টরূপে দৃষ্টিপাত, গোপনে তাদের সঙ্গে আলাপ, স্ত্রী সম্ভোগের স্মরণ ও প্রেমালিঙ্গন, তৎপরে তা কার্যে পরিণত করা, এই অষ্টবিধ কার্যকেই অষ্টাঙ্গ মৈথুন বলে। ছাত্র জীবনে ব্রহ্মচারী বা যতি, ব্রতি ও তপস্বীগণকে এই অষ্টাঙ্গ মৈথুনই বর্জন করতে হয়। আমরা দেখে থাকি যে 13-14 বছর বয়স থেকেই বীর্যের শক্তি প্রকাশিত হতে থাকে, কোনো কোনো ক্ষেত্রে আগে বা পরে হয়ে থাকে। এই সময় ছেলেমেয়েদের খুব সাবধানে রাখতে হয়, কারণ একবার কুসঙ্গে মিশে গেলে তাদের সর্বনাশ হয়ে যায়। এই সময় কোনো ছেলে মেয়েকে একসাথে মিশতে দিতে নেই। পিতামাতার উচিত ছেলেমেয়েদের তখন সৎসঙ্গ করানো, সদুপদেশ দেওয়া, কারণ তারা তখন সেটা বোঝে না। তাদের হরমোনাল চেঞ্জেস হয়, তাদের মানসিক পরিবর্তন আসে, সেটা তাদের দোষ নয়, তাদের কাছে সব কিছুই নতুন। সুতরাং আপনারা সবই জানেন আপনাদের এই সময় সাবধান হতে হবে। আমাদের শিব সংহিতায় বলা হয়েছে, মরণম বিন্দু পাতেনা জীবনম বিন্দু ধারণাৎ তস্মাদতি প্রযত্নেন কুরুতে বিন্দু ধারণম। অর্থাৎ এক বিন্দু বীর্য ধারণ দ্বারাই জীবন, আর এক বিন্দু বীর্য ক্ষয় মৃত্যু। আর ওই সময় তারা না বুঝে কুসঙ্গে পড়ে অযথা বীর্য নষ্ট করে। সুতরাং ওই সময় আপনাদের খুব সাবধানে রাখতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে বীর্য ধারণ দ্বারাই মানুষ শক্তি লাভ করে। সিংহকে উদাহরণস্বরূপ দেখাতে হবে, আর বীর্য নষ্ট করলে আয়ুহীনতা, চোখের দৃষ্টিহ্রাস, দুর্বলতা, অলসতা, তেজহীনতা, শক্তিহীনতা এবং মনের মধ্যে পাপ করার ইচ্ছা আস্তে আস্তে জন্ম নেয়। আর সেটাই সমাজে বিশেষ করে দেখা যায়। দেখা যায় বাচ্চারা কারোর সাথে কথা বলতে চায় না, তারা চুপচাপ এক জায়গায় থাকতে ভালোবাসে। তাদের মধ্যে সেই ছোটোবেলার যে আনন্দ উৎফুল্ল ভাব, সেটা আস্তে আস্তে কমে আসতে থাকে। তাদের কিছু বললেই তারা সহজেই মেজাজ হারিয়ে ফেলে, রেগে যায়। আর এইসব লক্ষণ দেখেই পিতামাতাকে সাবধান হওয়া উচিত এবং বিশেষ যত্ন নেওয়া উচিত সন্তানের প্রতি। বাচ্চাদেরকে বোঝাতে হবে, বীর্য ধারণম ব্রহ্মচর্যম, বীর্য ধারণই ব্রহ্মচর্য। তাদেরকে বীর্য ধারণের গুণ বোঝাতে হবে, বীর্য ধারণের গুণ অসীম। খাদ্য দ্বারা আমাদের দেহের পুষ্টি হয়, খাদ্যের সারাংশ রক্তে, রক্তের সারাংশ বীর্যে পরিণত হয়। ওই বীর্য দ্বারা আমাদের মেরু, মজ্জা, হাড় সুগঠিত, সুদৃঢ় হয়। বীর্য ঊর্ধ্বগামী হয়ে মস্তিষ্কে গিয়ে মস্তিষ্ক সবল ও তেজস্বী করে। সুতরাং যারা বীর্য ধারণ ক্ষমতা সম্পন্ন তারাই মেধাবী হয়ে থাকে, তাদের স্মৃতিশক্তি প্রখর হয়, তারা কঠিন বিষয়ে সহজেই হৃদয়ঙ্গম করে। শরীরবিজ্ঞানের দিক দিয়েও বীর্য ধারণ শরীরকে পুষ্ট ও নিরোগ করে, আর এটাই একমাত্র পন্থা। আপনি যদি দেখেন তাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে তাদেরকে আপনি ঠিক করতে পাচ্ছেন না, তখন তাদেরকে ব্যস্ত করে রাখুন, শাস্ত্রীয় সঙ্গীতে ভর্তি করে দিন, শাস্ত্রীয় সঙ্গীত শেখান। অবশ্যই উল্টোপাল্টা কিছু নয়, তাদেরকে আঁকা শেখান, বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন শিল্পকলায় তাদেরকে যুক্ত করে রাখুন, যাতে তাদের মধ্যে খারাপ চিন্তা বাসা না বাঁধে। তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। তাদেরকে বই পড়া শেখান, কারণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পাশ্চাত্য ধারণা আসার ফলে এবং তাদের সেসব ভিডিও, তাদের সেই নোংরা মানসিকতার ভিডিওগুলো এত প্রচার হয়, যার ফলে বাচ্চাদের মন সেই দিকে যাওয়াটা খুব স্বাভাবিক। তাদেরকে আপনারা যদি তাদের সামনে বেশি মোবাইল ইউজ করেন, তারাও করবে, আপনি বাধা দিতে পারবেন না। আপনারা নিজেরা তাদের সামনে বিভিন্ন বই পড়া অভ্যাস করুন, দেখবেন আপনাদের দেখে দেখে তারাও বই পড়বে। বাচ্চারা সাধারণত ফলো করে, তাদেরকে বকা দিয়ে বা উপদেশ দিয়ে কোনো কাজ সাধারণত করানো যায় না, তাদেরকে অভ্যাস করে দেখাতে হয়। আমাদের ভারতবর্ষের ঋষিরা বিবাহিত ছিলেন। অনেকেই বলে, বিবাহিত হলে কি ব্রহ্মচর্য রক্ষা করা যায়? বিবাহিত জীবনেও ব্রহ্মচর্য রক্ষা করা যায়, কারণ যারা বিবাহিত তারা যদি উপযুক্ত সময়ে স্ত্রীর ঋতু রক্ষা করেন তাহলে ব্রহ্মচর্য নষ্ট হয় না, কিন্তু অসময়ে স্ত্রীগমন করলে ব্রহ্মচর্য নষ্ট হয়। আর আপনারা বাচ্চাদেরকে বলবেন, পশু পাখির মধ্যে যারা বেশি বীর্য ধারণ করে তারা শক্তিসম্পন্ন তেজস্বী হয়, সেগুলো দেখে যেন তারা শেখে। যেমন সিংহ, বাঘ, এরা 12 বছরে একবার মাত্র রমণ করে, তাদের মতো তেজস্বী কোনো পশুই নয়। আর আপনি দেখুন, ছাগল, ভেড়া, এরা অতিপ্রিয়, তাই এরা দুর্বল। পাখির মধ্যে চটক পাখির নয় দুর্বল আর কোনো পাখি নয়, কারণ চটক পাখি অত্যন্ত অতিপ্রিয়, সে সর্বদাই শক্তি ক্ষয় করে, বীর্য শক্তির উৎস, তা বৃথা ক্ষয় করলে শক্তিহীন হতে হয়। আমরা সবাই জানি কাম রিপু প্রবল রিপু,
কাম জ্ঞানকে আচ্ছন্ন করে। কামের পীড়নে মানুষ মোহান্ধ হয়, হিতাহিত জ্ঞান লোপ পায়। কাম থেকে রাগের সৃষ্টি হতে পারে, কাম থেকে অনেক কিছু হতে পারে। তাই কামকে মোড় ঘুরিয়ে দেওয়ার কথা বলেছেন মহাপুরুষেরা, আর সেটা ঘোরানোর পদ্ধতি আছে। কাম মানুষকে পর্দার গমনে উৎসাহিত করে। পর্দার গমনের পাপ ভগবানের কৃপা ভিন্ন আর কিছুতেই ক্ষয় হয় না। শাস্ত্রে বলেছেন পর্দার গমনের বীর্য পিতৃপুরুষের শ্রাদ্ধকালে সেই পিণ্ডের উপর পড়ে। পর্দার গমনে যদি জারদ সন্তান জন্মে, সেই পর্দার গমনকারীর ঊর্ধ্বস্থ সাতপুরুষ ও নিম্নস্থ সাতপুরুষ নরকগামী হয়, এরকম বলা আছে। কাম দুর্জয় রূপ বটে, কিন্তু তাকে বশীভূত করে প্রেমে পরিণত করা যায়, আর সেই পদ্ধতি শেখার জন্যই সাধুসঙ্গের প্রয়োজন। সর্বশেষে আমরা ব্রহ্মচর্য পালনের 11টি নিয়ম আলোচনা করব। যারা ব্রহ্মচর্য পালনে ইচ্ছুক তারা পালন করতে পারেন। যেমন প্রথমত, রাত্রি 10টা বা 11টায় নিদ্রা যাওয়া এবং সূর্যোদয়ের পূর্বে যখন প্রথম নিদ্রাভঙ্গ হয় তখনই গাত্রোত্থান, হাত মুখ ধোয়া ও সদ্গন্ধ পাঠ। দ্বিতীয়, দিবানিদ্রা অলসতা ও সর্ববিধ অলস খেলা পরিহার। তৃতীয়, সাত্ত্বিক ও অনুত্তেজক আহার গ্রহণ, অতি ভোজন ও অসময় ভোজন পরিহার, একই সময়ে সমপরিমাণ খাদ্য গ্রহণ ও প্রত্যহী মিতাহার, গৃহস্থগণের 32 গ্রাস স্বর্ণগ্রহণকে মিতাহার বলে। চার, শারীরিক ব্যায়াম করা, সৎসঙ্গ করা ও সদ্গ্রন্থ পাঠ, নাটক, নোবেল, থিয়েটার, বায়োস্কোপ বা অন্যান্য কুদৃশ্য দর্শন পরিহার। পাঁচ, একাকী শয়ন, আরামদায়ক শয্যা পরিহার, বিলাসিতা বর্জন, পান, সিগারেট বা মদ এইসব না খাওয়া, এসেন্স বা সুগন্ধি সেন্ট ব্যবহার না করা, দাঁড়াবার বা বসার সময় মেরুদণ্ড টান টান করে বসা বা দাঁড়ানো, প্রত্যহ অন্তত 1 ঘন্টা মেরুদণ্ড সোজা করে বসার অভ্যাস করা। 8, গুরুজনকে ভক্তি শ্রদ্ধা ও তাদের আদেশ পালন, সৎসঙ্গ করা ও কুসঙ্গ বর্জন। 9, ভগবানে ভক্তি বিশ্বাস এবং প্রত্যহ বীর্য রক্ষার জন্য ভগবানের কাছে প্রার্থনা। স্ত্রীলোক, বিশেষত যুবতী স্ত্রীলোকের সংসর্গ পরিহার করা, স্ত্রীলোকের পদতলে দৃষ্টিপাত, সর্বদা স্ত্রীলোকের মুখে ও পদযুগলের ঊর্ধ্বে দৃষ্টি নিক্ষেপ বর্জন। আমরা সবাই জানি রামায়ণে 12 বৎসর বনবাসে ছিলেন শ্রীরামচন্দ্র, মা সীতাদেবী এবং লক্ষ্মণ। এই 12 বৎসরে লক্ষ্ণ সীতাদেবীর পা ভিন্ন মুখ দেখেননি। সিরিয়ালে অনেক কিছু দেখানো হয়, কিন্তু বাস্তবে এটাই। লক্ষ্ণ ছিলেন কামজয়ী ও জিতেন্দ্রীয়, তাই তিনি ইন্দ্রজিৎকে বধ করতে পেরেছিলেন, যা রামচন্দ্র নিজেও করতে সক্ষম হননি। বনবাস একটা বিরাট সাধনা। সিরিয়ালে যে দেখানো হয় তারা গান গাইছে, হেলে দুলে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা সেরকম নয়। আপনি জঙ্গলে একদিন থেকে দেখুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আমাদের আলোচনা আর বিস্তারিত করব না। আমাদের আলোচনা আমরা শ্রীগুরুবাণী দিয়ে এখানেই শেষ করব। শ্রীগুরুদেব তার আশীর্বাদ বাণীতে বলেছেন, সত্যমেব মহাবলম, সত্যই মহাবল, যাহারা সত্যকে অবলম্বন করিয়া সৎ পথে চলে বিজয়মাল্য তাহাদের ভাগ্যেই জোটে, আর যাহারা অসৎ পথ অবলম্বন করিয়া কলুষিত জীবনযাপন করে তাহাদের পরাজয় নিশ্চিত। অতএব তোমরা সত্যকে অবলম্বন করিয়া সৎ পথে চলো এবং স্বাবলম্বী হইয়া জীবন সংগ্রামে অগ্রসর হও, তোমাদের জয় অবশ্যম্ভাবী। আজকের আলোচনা এই পর্যন্তই। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।